প্রশ্ন করবেন? আচ্ছা, এই কাজটা হচ্ছে যে এখানে যে দেয়াল লিখনি হচ্ছে, এটা হচ্ছে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের আয়োজনে হচ্ছে, এবং কি আমাদেরকে আমাদের সাথে সার্বিক সহযোগিতা আছে সাধারণ শিক্ষার্থী এবং হচ্ছে রাঙা দেয়াল। আমাদের হচ্ছে মানে কলেজ না, পুরো ফেনীতে ধরেন ডাক্তারপাড়া যে মোড়টা, মোড়টা আমরা অলরেডি আমাদের করা শেষ। এরপর হচ্ছে গার্ডেন সিটির সামনেরটা আমরা করতেছি, হকটা থেকে শুরু করে সোনালী বিং পর্যন্ত যত কাজ হয়েছে সবগুলোই আমাদের মেম্বারই করছে, কিন্তু আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে করছে। আমরা সবাই তো নিজেদের থেকে যে জেলা স্বেচ্ছাসেবক পরিবার যতটুকু পারতেছে হেল্প করতেছে, কেউ খাবার দিয়ে করতেছে, কেউ পানি দিয়ে করতেছে, কেউ রং দিয়ে করতেছে, কেউ শ্রম দিয়ে করতেছে, যতটুকু পারে হেল্প করতেছে। আর সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে আমরা একসাথে কাজ করতেছি। আর কিছু হচ্ছে মডেল থানার সামনে করতেছে, পিটিএর সামনে করতেছে। এর মধ্যে আমরা একজন প্রথম যিনি শহীদ হয়েছিল শ্রাবণের বাসায়, মানে গ্রামের বাড়িতে কালীরহাটে, পুরো একটা ওদের এলাকাবাসীর আয়োজনে আমরা হেল্প করছি, ওখানে একটা সহযোগিতা একটা গ্রাফিতি করা হয়েছে। এর মধ্যে আরও অনেক জায়গা থেকে আমাদের কাছে মানে রিকোয়েস্ট আসছে যাতে তাদের ওখানে আমরা কাজগুলো করি। তো আমাদের সাথে শুধু জেলা স্বেচ্ছাসেবক পরিবার, আমাদের মানে অনেকগুলো সংগঠন একসাথে হয়েছে, 500 স্টুডেন্ট যেখানে একসাথে হয়ে জেলা স্বেচ্ছাসেবক পরিবার আন্ডারে কাজ করতেছে। ধন্যবাদ আপনাকে, আপনি আসলে বিষয়টা আমাকে ক্লিয়ার করেছেন। আমি সকাল থেকে অনেকগুলো গ্রুপের ভিডিও ধারণ করেছিলাম, অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু অনেকে কথা বলেছেন, আবার অনেকে বলার জন্য প্রস্তুত ছিলেন না, যার জন্য আমার জানা হয়ে উঠেনি যে সবাই এক কিনা। কিন্তু আপনার মাধ্যমে এখন আমি জানতে পারলাম যে আসলে সবাই এক হয়ে কাজ করতেছে, শিক্ষার্থীদের মধ্যে আলাদা কোনো গ্রুপ নেই, সবাই এক জায়গা থেকে কাজ করতেছে। এটা